তাহলে আমরা এখন আমাদের চতুর্থ শ্রেণীর ইংরাজি বিষয়ের আলোচনাটা শুরু করব। তোমরা সবাই তোমাদের বইয়ের 73 পাতা 73 পেজ নাম্বার 73 এই পাতাটা বার করো, পেজ নাম্বার 73, ঠিক আছে? এই পাতাটা থেকে আমরা এখন আমাদের পড়াটা করব। আসলে এটাকে আমরা ঠিক পড়া বলবো না, আমরা একটা কাজ করব। এখানে কি বলেছে একবার দেখে নাও, বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, সার্কেল দ্য ভার্বস, আন্ডারলাইন দোজ ওয়ার্ডস হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্বস। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে ভার্ব গুলোকে বার করব। তোমরা ভার্ব আগে শিখেছো, যেখানে কোনো কিছু করা বা হওয়া, যেমন তোমরা জানো কোনো অ্যাকশন বা স্টেট, তাকে আমরা বলেছিলাম ভার্ব। সো a particular word in a sentence which means some action or state, we have called it a verb. তাহলে সেইগুলো আমরা এখান থেকে বার করব, আর তার সঙ্গে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা আমরা পরে আসছি। আগে চলো আমরা সবুজ রং দিয়ে খুঁজি ভার্ব গুলোকে। এই একটা ভার্ব, এখানে একটা ভার্ব। এবার আমরা দেখব এই যে ভার্ব দুটোকে আমরা পেলাম, এর সঙ্গে বলেছে কি, ও আমাদেরকে সার্কেল করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা আগে একটা সার্কেল করে নিই, জায়গা খুব কম, সার্কেল করতে অসুবিধাই হবে, তবুও একটা মোটামুটি সার্কেল ড্র করলাম আমরা। এবার আমাদের বলেছে আন্ডারলাইন দোজ ওয়ার্ডস হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্বস। এবার বলেছে এই ভার্বগুলোর সঙ্গে আরো কিছু মানে অ্যাড করছে, মানে ডিসক্রাইব করছে। কি রকম, ধরো হি ইজ নাও ইন ক্যালকাটা, তাহলে কোথায় আছে, কখন আছে, নাও, ইজ নাও, ইজ স্টেট, তার অবস্থানটা কোথায় এখন, নাও এখন, নাও এখন। সো নাও ইজ আ ওয়ার্ড হুইচ অ্যাডস টু দ্য মিনিং অফ দ্য ভার্ব, ভার্বের মিনিং এর সঙ্গে ও একটা এক্সট্রা একটা মিনিং অ্যাড করছে। আবার দেখো দ্য এল্ডার ব্রাদার সেইড হাউ ব্রেথলেসলি, তাহলে এই ভার্বটার সঙ্গে একটা মিনিং অ্যাড করছে এই ব্রেথলেসলি ভার্বটা। এরপরে যদি আমরা পরের সেন্টেন্সটা থেকে খুঁজি তাহলে কি পাবো, কুইকলি হি ফাউন্ড, এই যে ফাউন্ড, উইন্ডো উইথ আ ব্রোকেন গ্রিল, তাহলে এই যে ফাউন্ড, হি ফাউন্ড, কখন পেল, কিভাবে পেল, কেমন করে পেল, না কুইকলি, তাহলে এটা ভার্বের সঙ্গে এক্সট্রা একটা মিনিং অ্যাড করছে। আবার পরেরটাতে যদি আমরা যাই তাহলে হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, তাহলে ওয়াজ এটা ভার্ব, তার সঙ্গে একটা এক্সট্রা মিনিং অ্যাড করছে ডিপলি এই ওয়ার্ডটা। আবার দেখো পরেরটাই যদি যাই, সাডেনলি দ্য ট্রেন স্টপড, এই যে স্টপড ওয়ার্ডটা, এটা হচ্ছে ভার্ব, তাহলে কিভাবে স্টপ হয়েছে, সাডেনলি, সো ইট অ্যাডস টু দ্য মিনিং অফ দ্য ভার্ব। মজার কথা হচ্ছে ভার্ব তো আমরা জানি, কিন্তু এই যে ওয়ার্ডগুলো, মানে কুইকলি, নাও, ব্রেথলেসলি, ডিপলি, সাডেনলি, এরা কি, এদেরকে আমরা যা বলি এদের নাম হচ্ছে, জেনে রাখো তোমরা, এদেরকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এদের নাম হলো অ্যাডভার্ব। এবার বুঝতে হবে হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে, আমরা তো বুঝেই গেছি অ্যাডভার্ব কাকে বলে, ইটস অলরেডি ডান, শুধু মাথাটা একটুখানি ঘামাও, আমরা এটা শিখে গেছি কাকে অ্যাডভার্ব বলে, আমাদের শেখা হয়ে গেছে। কি দেখেছি আমরা, দেখেছি ইট অ্যাডস টু দ্য মিনিং অফ দ্য ভার্ব, সহজ না, ইট অ্যাডস টু দ্য মিনিং অফ দ্য ভার্ব। তাহলে আমরা এই অ্যাডভার্ব মানেটা থেকে আসি, অ্যাডভার্ব সমান কি, অ্যাডভার্ব সমান হচ্ছে অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্ব। এটাকে একটুখানি আমরা ছোট করে নিই, অনেকটা বড় হয়ে গেছে, বেরিয়ে গেছে লাইনটা থেকে, ব্যাস। তাহলে আমরা পেয়ে গেছি অ্যাডভার্ব মিন্স অ্যাডস টু দ্য মিনিং অফ দ্য ভার্ব, ভার্বের মিনিং এর সঙ্গে অ্যাড করে, তাই অ্যাডভার্ব।
দেখো তোমাদের বইয়েও তাই দেওয়া আছে, নোট দ্যাট দ্য ওয়ার্ডস উইচ ইউ আন্ডারলাইন আর কল্ড অ্যাডভার্বস। অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড উইচ অ্যাডস টু দ্য মিনিং অফ আ ভার্ব। কিন্তু এখানেই শেষ নয়, আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু শিখেছি তার উপরে দাঁড়িয়ে বলবো, বাকিটা এখন দেখব না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম অ্যাডস টু দ্য মিনিং অফ দ্য ভার্ব। এবার শুধু কি এটা ভার্বের সঙ্গেই হবে? তাও নয়। তাহলে কি হবে? আমরা যতটুকু শিখেছি অ্যাডস টু দ্য মিনিং অফ আ ভার্ব, এরপরে আমরা এর সঙ্গে কি আরো কটা কথা যোগ করব? এর সঙ্গে আমরা আরো যোগ করব অ্যান অ্যাডজেক্টিভ, আর কি যোগ করব অ্যান অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে ফাইনালি এই কথাটা মাথায় রাখতে হবে, আমরা যে অ্যাডভার্ব শিখেছি দ্যাট অ্যাডস টু দ্য মিনিং অফ আ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব, এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে তোমাদের বই এই পর্যন্ত রয়েছে 73 পেজে, পেজ নাম্বার 73। এইটা তোমরা পড়া করবে, তারপরে একটা মজার জিনিস আছে, সেটাও নিজেরা করবে। অ্যাক্টিভিটি 7 এর বাকি কাজগুলো তোমরা নিজেরা করবে, আমি একটু একটু করে পরের দিন আবার ওই বিষয়টা আলোচনা করব। তাহলে আমাদের আজকের ইংরাজি ক্লাস এই পর্যন্তই, পরের দিন আমরা এর পরের অংশটার আলোচনায় যাবো।